রোজকার মতো চলে এলাম এনটিভির পর্দায়। কুইজ শো জানার আছে বলার আছে সাথে নিয়ে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দেব ডুগডুগি সম্পর্কে কিছু তথ্য। ডুগডুগি বাংলাদেশে প্রচলিত একটি লোকবাদ্যযন্ত্র। একটি কাঠের খোলের দুই পাশে চামড়ার ছাউনি দিয়ে এটি তৈরি করা হয়। খোলের মাঝখানে সুতা বেঁধে সুতার উভয় প্রান্তে লোহার ছোট গুলি জড়ানো হয়। যন্ত্রটি ধরে নাড়া দিলে গুলি দুটি দুদিকের চামড়ার উপর আঘাত করে, এতে ডুগডুগ ধ্বনির সৃষ্টি হয়। এই ধ্বনি বৈশিষ্ট্যের কারণেই এর আঞ্চলিক নাম ডুগডুগি, এর শাস্ত্রীয় নাম ডমরু। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে এ তাল যন্ত্রটির উল্লেখ আছে। বর্তমানে বেদে ও বাজিকরেরা সাপ বা বানরের খেলা দেখানোর সময় এটি বাজিয়ে থাকে। গাজন গানেও ডুগডুগি বাজানো হয়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নাট্যকর্মী শামিমা আক্তার মুক্তা। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপু? খুব ভালো, আপনি কেমন? আমিও খুব ভালো আছি, এবং আপনাকে সাথে পেয়েছি আরো ভালো লাগছে। খুব তো ব্যস্ততায় দিন কার যাচ্ছে, এবং কিছুদিন আগেই দেখলাম এই 7 তারিখ, এক সপ্তাহ কেবল হলো, আপনাদের যে থিয়েটার দল মেঠোপথ তার একটি খুবই উল্লেখযোগ্য কাজ অতপর মাধব, তার প্রদর্শনী হলো। এটা কত নাম্বার প্রদর্শনী ছিল? 17তম প্রদর্শনী। এবং অতপর মাধব নিয়ে অনেক সুসংবাদ আমরা পাই, এবং সামনেও আরো কিছু সুসংবাদ আছে, তো সেগুলো আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের আসলে মেঠোপথ থিয়েটারের বয়স মাত্র 1.5 বছর বয়স। আমরা কিছু তরুণ তরুণী মিলে দলটা তৈরি করেছি। অতপর মাধব নাটকটা দিয়েই আমাদের আসলে যাত্রাটা শুরু। তো অতপর মাধব নাটকে হচ্ছে আমাদের প্ল্যানটা এরকম ছিল যে খুবই কম আর্টিস্ট নিয়ে আমরা হচ্ছে দেখি এক্সপেরিমেন্ট করা যায় কিনা। সেক্ষেত্রে আমার এক বান্ধবী আছে শারমিন সঞ্জিতা খানম পিয়া, ও খুব ভালো থিয়েটার কর্মী, তো ওকে নিয়ে আমি শুরু করি আর কি। শুরুটা এরকম হয় যে আমরা দুজন মেয়ে অতঃপর মাধব নাটকটা করব, এবং আমাদের নাটকটার ডিরেক্টর হচ্ছেন অলোক বসু দাদা, এবং উনি রাইটার। তো নাটকটা আমরা যখন করি তখন দুজন মেয়ে আমাদেরকে 12টা চরিত্রে অভিনয় করতে হয়েছে, এবং সেখানে বেশিরভাগ চরিত্রগুলো ছিল ছেলেদের, এবং একটা কুকুরের চরিত্র ছিল, সেটি তো আপনি করেছেন। হ্যাঁ, ওইটা আমি করেছি। তো এইটার পেছনে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, এবং সেই শ্রমের আমরা খুব ভালো ফলও পাচ্ছি, কিন্তু মঞ্চে আমরা দেখতে পাই। তো সেই যে বিভিন্ন চরিত্রের কথা উঠছিল যে 12টি চরিত্র দুজন মিলে করা, এটা একসাথে যেমন চ্যালেঞ্জিং এবং সেই সাথে নির্বাকই বলা যায় যেহেতু কুকুরের চরিত্রটি, তো সেই এরকম চরিত্র কিভাবে আপনি রপ্ত করলেন? আমরা আসলে হয় কি, একটা নাটক যখন নামে আমি প্রচুর পরিমাণে নাটক দেখি। হ্যাঁ, যেমন শিল্পকলায় বা যে কোনো সময় বা বাইরে থেকে যে নাটকগুলো আসে আমি খুব চেষ্টা করি যে নাটকগুলো দেখার। এমনও হয়েছে এই নাটকটার আগে আমি প্রায় 40টি নাটক দেখেছি, কারণ হয় কি না দেখলে আমি ভালো পারফরমেন্স করতে পারবো না, সেই জায়গা থেকে অবজারভেশনের একটা ব্যাপার থাকে। তো ওই কুকুরের চরিত্রটাও আমাকে অনেক বেশি অবজার্ভ করতে হয়েছে, যেমন রাস্তায় কুকুর বসে আছে ও আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে দেখছি যে ও কি করে, ও কিভাবে হাঁটে, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে হাঁটে, কিভাবে খায়, কিভাবে ও চিৎকার করে, মানে ঘেউ ঘেউ করে, ওই জিনিসগুলো আমি রপ্ত করার চেষ্টা করেছি। খুব ভালো লেগেছে যে আমার কাছে মনে হয়েছে যে এটা একজনেও করা যায় নাটকটা, আবার দুজনেও করা যায়, আবার ইচ্ছে করলে 20 জনেও করা যায়। তো আমাদের এক্সপেরিমেন্টটা অন্য জায়গায় ছিল, যে আমার দুজন মেয়ে একটু এক্সপেরিমেন্ট করার চিন্তা। খুবই ভালো লাগছে, এবং যেহেতু অনেক সফল একটি প্রযোজনা, অলরেডি অনেক জনপ্রিয়তা পেয়েছে, তো এটা নিয়ে আরো অনেক কথা বলবো, আমরা অনেক কিছু জানার আছে আমাদের। জানবো, একটা ফোন নিয়ে নি তারা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তাবাসসুম বলছিলাম। কেমন আছো তাবাসসুম? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তাবাসসুম কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 পড়ছি। ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? দৈনন্দিন বিজ্ঞান। তোমাকে তাহলে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন করছি, এবং প্রশ্নটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস কোথায় আক্রমণ করে? অপশন ক ফুসফুসে, অপশন খ যকৃতে, অপশন গ অগ্নাশয়। অপশন ক ফুসফুসে। অপশন ক ফুসফুসে নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ যকৃতে। আরো একজন বন্ধু অপেক্ষায় আছে। হ্যালো, আমি তানিয়া বলছি। তানিয়া কেমন আছো? জি আপু ভালো। তানিয়া কোন ক্লাসে পড়ছো?
আপু কি আছেন? এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? দৈনন্দিন বিজ্ঞান। ঠিক আছে, তোমাকেও দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? অপশন ক সবুজ সার, অপশন খ টিএসপি সার, অপশন গ ইউরিয়া সার। ঝটপট বলতে হবে। অপশন খ টিএসপি সার নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ ইউরিয়া সার। এবং সেই সাথে আজকের মতো দৈনন্দিন বিজ্ঞান বিভাগটি শেষ হচ্ছে। তো আপু বলছিলাম সুসংবাদের কথা, তো এই সামনের মাসেই যাচ্ছেন কোরিয়াতে। হ্যাঁ, তো সেই খবরগুলো জানতে চাইছি। দেশের বাইরে অতঃপর মাধবকে নিয়ে অনেকগুলো অনেকবার যাওয়া হয়েছে, তো এই আবার যে সামনের মাস থেকেই শুরু হচ্ছে যাবে এবং এই 18 তারিখেও যাচ্ছেন কলকাতাতে, এই যাত্রাগুলোর কথা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে কলকাতা, এর আগেও আমরা কলকাতায় গিয়েছি, 3টা শো করেছি, ঢাকার বিভিন্ন জায়গায় আমরা কল শো করেছি এবং আমাদের শো তো রেগুলার শিল্পকলায় হচ্ছেই। আমরা কলকাতার হুগলিতে, হাওড়াতে একটা শো করব, 18 তারিখে 2টা শো করব, বিকেলে একটা শো, রাতে একটা শো। এটা গেল একটা। তারপরে আমরা ঢাকায় চলে আসব, চলে এসে তারপরে আমরা যাব আবার ডিসেম্বরের 1 তারিখে হচ্ছে কোরিয়াতে আমাদের একটা শো আছে, সেখান থেকে এসে তারপর আবার ডিসেম্বরের 15-16 তারিখে জলপাইগুড়ি কোচবিহার 2টা শো আছে এই আর কি। মানে শোয়ের আপাতত শিডিউল অতঃপর মাধো নিয়ে। পশ্চিমবঙ্গের বাইরে কি কোরিয়াতে এই প্রথমই যাচ্ছেন নাকি এরকম অন্য কোনো জায়গাও যাওয়া হয়েছে? না, কোরিয়াতে প্রথম যাচ্ছি, আর পশ্চিমবঙ্গে গিয়েছি, আবার যাব, আর অন্য কোনো দেশে যাওয়া। তাহলে এটা একদমই নতুন অভিজ্ঞতা হবে, যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ বাংলা বোঝেন কিন্তু কোরিয়াতে তো বাংলা ভাষী মানুষের সংখ্যা একদমই নেই আমাদের দেশের মানুষ ছাড়া। না, সেই ক্ষেত্রে আমাদের নাটকটা হয়েছে কি অনেকটা বডি ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে, যে বডি ল্যাঙ্গুয়েজটা ওকে যদি আমি বোঝাতে পারি। সে থিয়েটারের আসলে কোনো ভাষা হয় না, সত্যি সঙ্গীত এবং থিয়েটার এগুলো একদমই ভাষার বাইরে, ভাষার বাইরে। আমার মনে হয় যে সবাই কমিউনিকেট করতে পারবে, আমরা সেইভাবেই করেছি, আবেগটা দিয়েই তো অনেকটা ধরা যায়। তো অতঃপর অন্য গল্পে আসি এবার আমরা, তো নতুন কি কাজ চলছে? আমরা শুনছি যে একটা নতুন প্রোডাকশন আসবে মেঠোপথের। হ্যাঁ, আমাদের দ্বিতীয় প্রযোজনা, আমরা একটু ভিন্ন ধর্মী ভাবে কাজটা শুরু করেছি। আমাদের পানিবালা নামের একটা নাটক, এটা ফোক আঙ্গিকে, মানে একেবারে লোকজ পালার ফরম্যাটে আমরা হচ্ছে নাটকটা করব। আর এইটার এক্সপেরিমেন্টটা আবার একটু আলাদা, আমরা সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে চাই। এইটার এক্সপেরিমেন্টটা হচ্ছে যে দুই বাংলা মিলে কখনো মঞ্চ নাটক হয়নি। আচ্ছা, মানে দুই বাংলার শিল্পীরা একসাথে মিলে একই মঞ্চে কাজ, একই মঞ্চে ফিল্ম হয়েছে, নাটক হয়েছে, গান হয়েছে, নাচ হয়েছে, উৎসব হচ্ছে, কিন্তু একই নাটক বানানো, মানে একই নাটক কলকাতার পারফর্মাররা এবং আমরা দুইটা দল মিলে একসাথে কাজ করে আমরা কলকাতায় শো করব, আমরা বাংলাদেশেও শো করব, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। পানিবালা কি সেভাবে হচ্ছে? পানিবালা সেভাবে হচ্ছে এবং কলকাতার একটা দল আছে জার্নি থিয়েটার, ওরা আমার বন্ধু দল আমাদের, আর আমরা মেঠোপথ থিয়েটার, দুইটা দলের অভিনেতারা মিলে আমরা হচ্ছে এই নাটকটা করছি। আর এই নাটকটা লিখেছেন হচ্ছে বদরুজ্জামান আলমগীর, আর দুই দেশের তত্ত্বাবধানে হচ্ছে আর কি আমাদের। একটু গল্পটা জানতে চাইছি, বলছিলেন যে একদমই লোকজ একটা গল্প, একটা মিথ, এরকম একটা গল্প নিয়ে করছেন, তো সেই গল্পটা এটা হয় কি? লোকজ পালায় অনেক ধরনের মিথ থাকে, যেমন পানিবালাটা হচ্ছে রামসাগর দিঘিকে কেন্দ্র করে আমাদের দেশের, যে অনেক বড় একটা দিঘি আছে, সেটাতে একটা মিথ আছে যে ওই দিঘিতে পানি উঠতো না, তো পানি ওঠার জন্য একটা মেয়ে সেই দিঘিতে আত্মাহুতি দিয়েছিল। হ্যাঁ, তো আত্মাহুতি দেওয়ার পরে সে হচ্ছে ওইখান থেকে পানি ওঠে, তো ওই মিথটাকে কেন্দ্র করেই হচ্ছে মূলত নাটকটাকে লিখেছেন রাইটার বদরুজ্জামান আলমগীর ভাই, উনি আমেরিকায় থাকেন এবং আমাদের দেশের রাইটার, উনি খুব ভালো লেখেন এবং ওনার সাথে আমার কথা হয়েছে যে আমরা নাটকটা করতে চাই, তারপর উনি আমাদেরকে নাটকটা পাঠিয়েছেন। উদ্বোধনী প্রদর্শনী কবে হবে? উদ্বোধনী হবে হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখে, ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, সেটা হচ্ছে কলকাতায়, জার্নি থিয়েটার উৎসব করছে ওয়ার্ল্ড প্রিমিয়ার, মানে আরো 6-7টা দেশের নাটক আসবে, সেখানে আমাদের নাটকটা দিয়ে প্রিমিয়ার শো হবে। আর বাংলাদেশে কবে হচ্ছে? বাংলাদেশে ফেব্রুয়ারিতে আমরা অবশ্যই চেষ্টা করব শো করার জন্য, জানুয়ারি মাসে। আপাতত তো মহড়া চলছে, কাজ চলছে নাটক নিয়ে, তো কেমন আশাবাদী, কি মনে হচ্ছে দর্শকরা কিভাবে নিবে? মানে সবাই দেখার জন্য উদগ্রীব হয়ে আছে এবং সবাই আমাকে বারবার কোশ্চেন করে কবে দেখব, কবে দেখব, এরকম। আর অনেক নিউজ হয়েছে এটা নিয়ে যে বাংলাদেশে আসলে এই প্রথম এরকম কাজ হচ্ছে, আর আমরা নতুন দল হিসেবে একটু চেষ্টা করছি, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। যেহেতু সবসময় ভালো কাজ আপনারা করে আসছেন, একটা আসলে দায়বদ্ধতা জায়গাটা বেড়ে যায় সেখান থেকে, তো আপু এই ব্যাপারগুলো নিয়ে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি আনজুম। কেমন আছো আনজুম?
জি ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আঞ্জুম কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন এ, ইন আ ফ্রেন্ডলি ম্যানার। তো আপু আবার আপনার কাছে ফিরছি। হ্যাঁ, এবং আপনি তো এখন কাজ করছেন মেঠো পথের সাথে, নতুন দল আপনাদের, এর আগে অনেকগুলো দলের সাথে কাজ করেছেন, কিছু রেপার্টরির সাথে কাজ করা হয়েছে, যেমন নাট্যম, তারপরে লন্ডন রেপার্টরি। তো সেটা নাট্যমের কথা দিয়ে আমি বলতে চাচ্ছি যে দমের মাদার, এটিও ভীষণ আলোচিত হয়েছে। তো এই যে বিভিন্ন দলের সাথে কাজ করেছেন, এই অভিজ্ঞতাটা আপনাকে কতটা পরিপক্ক করেছে আপনার কি মনে হয়? পরিপক্ক কতটুকু করেছে এটা আসলে দর্শকরাই বলতে পারবে ভালো, আমি তো নিজেরটা নিজে বলতে পারবো না। তবে আমি একেবারে প্রথম থেকে বলছি যে আমি মুন্সিগঞ্জের মেয়ে, মুন্সিগঞ্জের সদরের মেয়ে। ওখানে একটা থিয়েটার আছে, অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, আমার আসলে শুরুটাই ওইখানে 1997 সাল থেকে। এবং আশিস খন্দকার উনি আমার গুরু, ওনার হাতে আমার হাতে করি। সেই সমতটে এই জনপদে একটা নাটক আছে, পরিবেশ থিয়েটার, উনি আমাদের ওইখানে একটা কেল্লা আছে, কেল্লাকে কেন্দ্র করে ওই নাটকটা করেছিলেন। তো আমি তখন অনেক ছোট, তখন থেকে আমার স্টার্ট। হ্যাঁ, সেখান থেকে তারপর আমি দীর্ঘদিন ওইখানে কাজ করার পরে ঢাকায় চলে আসি। আমি সেন্টার ফর এশিয়ান থিয়েটারে কাজ করেছি এবং কামালউদ্দিন নীলু স্যার আমার গুরু, ওনার অনেকগুলো কাজ করেছি। সোনাই বিবির পালা করেছি, সেটার আমাদের প্রিমিয়ার শো হয়েছিল চীনে। হ্যাঁ, দিল্লিতে, ব্যাঙ্গালোরে আমরা বিভিন্নভাবে শো করেছিলাম। তারপরে হচ্ছে আমি শিল্পকলার বিভিন্ন রেপার্টরির নাটকগুলোতে পারফরমেন্স করেছি, সবাই মানে ডিরেক্টররা বলেছেন কাজ করার জন্য, গিয়েছি কাজ করতে। নাট্যম রেপার্টরির হচ্ছে দমের মাদার নাটকে, সেখানে খুব ভাইটাল একটা ক্যারেক্টার করি আমি, সেটাও আমার শো হবে কলকাতায়। আমার অতঃপর মাধু শেষ করে আমি ওই দিক দিয়ে চলে যাব কলকাতায় শো করতে। হ্যাঁ, তো নাট্যধারার সাথে আয়না বিবির পালা করেছি, তারপরে এবং অশ্বমেধ যজ্ঞ, সেটাও অলোক বসু দাদার ডিরেকশনে, এবং বেশ কিছু নাটক, প্রায় 21টা নাটকে আমি পারফরমেন্স করেছি। হ্যাঁ, তো অভিজ্ঞতাটা আসলে মানে এরকম যে প্রথম থেকে শুরু করেছিলাম, যে প্রথমে যেরকম ভেবেছিলাম এখনো পর্যন্ত সেই জায়গাতেই আমি আছি, যে আমি সারা জীবন অভিনয়টাই করে যাব এবং মঞ্চে কাজ করব, যেখানেই কাজ করি না কেন, মিডিয়াতে করি বা অন্য কোথাও করি, বা অন্য কখনো ছাড়ব, মঞ্চটা কখনো ছাড়বো না। তো আমার মনে হয় যে আমি কতটা সফল হলাম বা কতটা ভালো করলাম এটা আসলে দর্শকরাই বলতে পারবে। মনের ঘোরাটা ওঠাই যে মঞ্চের সাথে সারা জীবন থাকব, আমি লেগে আছি মানে এই জায়গাটাতেই থাকব। তো আপু আরো গল্প করব, একটা ফোন নিয়ে নি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে বলছো? আমি নকশানাজা বলছি। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো? 8-এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? আমার ঢাকা। আমার ঢাকা, ঠিক আছে। তাহলে আমার ঢাকা থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, সাত গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত হয়? অপশন ক পঞ্চদশ, অপশন খ দ্বাদশ, অপশন গ সপ্তদশ। সপ্তদশ নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? অপশন ক ঢাকা বিশ্ববিদ্যালয়, অপশন খ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অপশন গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। অপশন ক ঢাকা বিশ্ববিদ্যালয় নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাব? না, ঠিক আছে। তো আপু আরো একজন বন্ধু ফোন করেছে, কথা বলে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আমি নিশাত। কেমন আছো নিশাত? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নিশাত কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? সঠিক উত্তর ছিল অপশন এ, জেরান্ড। এবং সেই সাথে আজকের মতো শেষ হচ্ছে এভরিডে ইংলিশ বিভাগটি।
হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু তামিম। কেমন আছে তামিম? আপু ভালো আছি। তামিম কোন ক্লাসে পড়ছো? শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, অপশন খ রাজিন সালেহ, অপশন গ সানোয়ার হোসেন। দ্রুত বলতে হবে। অপশন খ রাজিন সালেহ। ঠিক আছে, নিলাম এবং উত্তর একদম সঠিক। তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, এই স্বর্ণ মন্দিরটি কোথায় অবস্থিত? অপশন খ দক্ষিণ আফ্রিকা, অপশন খ ভারত, অপশন ক নেপাল। আপু অপশন খ ভারত। অপশন খ ভারত, নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, আজকে থাক। তো আপু আবার আপনার কাছে ফিরছি। তো আপনি বলছিলেন যে মঞ্চেই ব্যস্ত মূলত এবং মঞ্চের কাজ নিয়মিত করে দিতে চান, যদিও টেলিভিশন মিডিয়াতেও কিছু কাজ করা হয়েছে এবং ফিল্মেও কাজ করেছেন একটা। তো সেগুলো নিয়ে কথা বলতে চাই। ফিল্ম তো বেশ অনেকদিন আগে আমরা একটা পেয়েছি, বাথান নামে, আশিস খন্দকারের সেটি ছিল। তো বাথানের পর আর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার কি ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে, অবশ্যই কাজ করব যদি সময় সুযোগ মেলে। আর টেলিভিশনের খবর জানতে চাই, নতুন কোন কাজ কি হাতে নিয়েছেন? টেলিভিশনে আমি আসলে দুরন্ত টেলিভিশনে অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার ছিলাম। তো প্রায় দুই বছরের মতো কাজ করেছি। তারপরে আমার কাছে মনে হলো যে আসলে আমি তো অভিনেতা, সো আমার তো কাজ করতে হবে। হ্যাঁ, সেই জন্য আর কি কাজটা করা হয় না। কিন্তু এমনিতে আমি অভিনয় করেছি টেলিভিশনের অনেক নাটকে, সিরিয়ালে কাজ করেছি, টেলিফিল্মে কাজ করেছি। কাজ করা হয়, টুকটাক কাজ করা। সামনে কি কোনো নতুন কাজ আসছে টেলিভিশনে? টেলিভিশনের আমার কোনো প্ল্যান নেই, কেউ যদি ডাকে সেক্ষেত্রে কাজ করব, যদি পছন্দ হয়। যদি পছন্দ হয় স্ক্রিপ্ট। আচ্ছা, তো যেহেতু বলছিলেন যে মঞ্চের মানুষ, সবসময় মঞ্চের সামনে কাজ করার একটা অন্যরকম তাগিদ অভিনয়ের কাজ করার, তো এর বাইরেও তো আমরা দেখেছি কাস্টিউম ডিজাইনিং এর কাজ করেছেন মঞ্চের জন্য। তো এই কাজগুলো কেমন এনজয় করেন? এই কাজগুলো আমার কাছে অনেক বেশি মানে এনজয়ের কারণ হচ্ছে কি, কারণ মঞ্চের কাজ তো, মঞ্চের যে কোনো কাজই আমার ভালো লাগে। আমার কস্টিউম ডিজাইন করি, কোরিওগ্রাফি করি মাঝে মাঝে, মানে অনেক ধরনের কাজ করতে হয় মঞ্চে। তো আমি বেশ কিছু নাটকে কস্টিউম ডিজাইন করেছি, যেমন উদিচির হাফ আকরাই নাটকের রাজনৈতিক হত্যা, তারপরে হচ্ছে নাট্যধারার আয়না বিবির পালা, তারপরে হচ্ছে শরীয়তপুরের একটা দল আছে ওইখানে ওদের কস্টিউম ডিজাইন, গাধার হাট একটা নাটক আছে ওইখানে কস্টিউম ডিজাইন করেছি, কোরিওগ্রাফি করেছি, এবং বেশ কিছু এরকম টুকটাক কাজ করা হয়। এবং উদিচিতে আমি 2টা পথনাট্যম ডিরেকশন দিয়েছিলাম এবং সেটা ছিল একেবারে রাজাকারদের ফাঁসির দাবিতে। আচ্ছা আচ্ছা, দুইটাই উত্তাল সময়, দুইটা উত্তাল সময়টা, এবং ওই সময় ওই নাটকটা অনেক বেশি নাড়া দিয়েছিল এবং উদিচি বেশ কিছু শো করেছে যখন ফাঁসির দাবিটা আমরা চাইছিলাম। তো আপু বলছিলেন যে মঞ্চের অনেক কিছুর সাথেই কাজ করতে হয়, অনেক রকম কাজের সাথে যুক্ত, এবং তেমনই একটি ব্যাপার হচ্ছে গান। আপনাদের তো একটি গানের দলও এখন আছে, মেঠো পথেরই গানের দল যেটি, তো সেই গানের দলের গল্পটা জানতে চাই, কিভাবে শুরু করলেন? আচ্ছা, শুরুটা হচ্ছে আমি পড়াশোনা করেছি সরকারি সঙ্গীত কলেজে, তো ওইখানে আমি বি মিউজিক করেছি, যেমন গ্রাজুয়েশন এবং হচ্ছে মাস্টার্স দুইটাই। আমি যখন গ্রাজুয়েশন করি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু গান নিয়ে পড়াশোনা করছি, থিয়েটারে গানটা প্রয়োজন হয়, এই জন্য গানের উপর পড়া। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি লোকসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের লোকসঙ্গীত নিয়ে কেন আমরা কাজ করছি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আর কি লোকসঙ্গীতের একটা দল করলাম, তখন এই মেঠোপথ গানের দল, মেঠোপথ থিয়েটারের আগে ছিল মেঠোপথ গানের গানের দল। আচ্ছা, গানের দলটা হওয়ার পরে আমরা থিয়েটারটা করেছি, একই নামের দুইটা বিভাগ, এবং সবকিছু খুব সুন্দরভাবেই চলছে, খুব ভালো লাগছে কথা বলে। একটা ফোন নিয়ে নিও। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি তিথি। কেমন আছো তিথি? জি আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তিথি কোন ক্লাসে পড়ছো এবং বলো কোন বিভাগ থেকে খেলবে? আপু ক্লাস 3 এ পড়ছি। আপু আমার ঢাকা থেকে খেলবে। আমার ঢাকা থেকে খেলবে, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে, সাত গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত? সরি, আমি তোমাকে ভুল প্রশ্নটি করেছি এবং তোমার জন্য প্রশ্নটি হবে হচ্ছে, বিএফডিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশনগুলো বলছি, অপশন ক 1957, অপশন খ 1958, অপশন গ 1959। নিলাম এবং উত্তর সঠিক।
অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, আব্দুল গনি কে ছিলেন? অপশন ক, ঢাকার বিখ্যাত ব্যবসায়ী, অপশন খ, ঢাকার শাহজাদা, অপশন গ, ঢাকার নবাব। অপশন গ, ঢাকার নবাব। নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাবো? ঠিক আছে, তো আপু আমরা গল্প করছিলাম এবং খুব ভালো লাগলো আপনার সব কার্যক্রমের কথা জানতে পেরে। একদমই শেষ প্রান্তে চলে এসেছি, গানের কথা যেহেতু উঠেই গেল, একটা গান শুনতে শুনতেই বাড়ি যাব। তবে তার আগে একটু বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। শেষ গানটি শুনতে চাই। তোরে দেখলে লাগে ভালো হরে, শ্যাম কালিয়া না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তরে যায় জ্বলিয়া রে শ্যাম কালিয়া। তোরে দেখলে লাগে ভালো করে শ্যাম কালিয়া, তোরে দেখলে লাগে ভালো করে শ্যাম কালিয়া, না দেখিলে প্রাণ।